রানীগঞ্জের অঞ্জুমান ইমদাদে বাহিনীর নতুন ভবনের উদ্বোধন হলো সোমবার। ফিতে কেটে ভবনের উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এনআরসি ও সিএএ বিরুদ্ধে সবাইকে একযোগে লড়াইয়ের ময়দানে নামার আহ্বান দিলেন তিনি। রানীগঞ্জের অঞ্জুমান ইমদাদি বাহিনীর নতুন ভবনের উদ্বোধন হয়ে গেল সোমবার। ফিতে কেটে স্মারক উন্মোচন করে নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এর সাথে একটি ক্লিনিকেরও উদ্বোধন করেন মেয়র। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক রামদুলাল বসু, এমআইসি মীর হাসিম, পূর্ণশশী রায়, দিব্যেন্দু ভকত, ছিলেন ব্লক সভাপতি অলোক বসু, রানীগঞ্জ চেম্বার অব কমার্সের অধ্যক্ষ সন্দীপ ভালোটিয়া, আরপি খৈতান, প্রদীপ বাজুরিয়া, কাউন্সিলর ওয়াসিমুল হক, আরিজ জেলিস, সীমা সিং ছিলেন অঞ্জুমান ইমদাদি বাহিনীর সকল সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, অঞ্জুমান ইমদাদি বাহিনী যে আজ এতটা এগিয়েছে এর পেছনে সর্বধর্মের মানুষেরই সহযোগিতা রয়েছে। অঞ্জুমান যদি আজ আপনি মকাম তক পৌঁছ পায়া হ্যায় তো এ কেবল মাইনরিটি নহীঁ, অন্য ধর্ম সে জুড়ে হুয়ে যে লোক থে উন লোগো কি সোচ, উন লোগো কি কালেক্টিভ পার্টিসিপেশন আজ সে ইস মকাম তক পৌঁছা পায়া হ্যায়। তিনি বলেন, বর্তমানে সারা দেশ জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে করে সর্বধর্মের মানুষকেই একসাথে মিলে এর বিরুদ্ধে লড়তে হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভাবতে হবে এটা তাদের একার লড়াই নয়। এই লড়াই তো দেশকে হার ব্যক্তি কি লড়াই। হ্যাঁ, ইয়ে হো সকতা হ্যায় কি এফেক্ট আপকো জ্যাদা হোনে ওয়ালা, লেকিন আপ আপনি লড়াই কিউ খুদ আকেলে লড়েঙ্গে। জব আপ কহতে হ্যায় কি মাই আপনি লড়াই খুদ লড়ুঙ্গা, उस समय आपकी लड़ाई लड़ने के लिए दूसरे धर्म के लोग जो तैयार बैठे हैं उसके लिए आप दरवाजा बंद कर देते हैं। मेरा आपसे रिक्वेस्ट है कि उस दरवाजे को खोलिए। ये हर एक आदमी माइनॉरिटी कम्युनिटी का हर एक आदमी से मेरी रिक्वेस्ट है कि आप बिल्कुल ये मत कहिए कि हमारी लड़ाई आपकी अपनी लड़ाई है। ये समाज की लड़ाई है, ये देश की लड़ाई है, ये देश के नागरिकों की लड़ाई है। অন্যদিকে অঞ্জুমান ইমদাদে বাহিনীর সম্পাদক মোহাম্মদ আনোয়ার জানালেন, এবার থেকে নতুন ভবনে আরও জোর কদমে তারা চালাবেন শিক্ষামূলক কাজ। তিনি জানান, প্রায় 35 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে নতুন এই ভবন। यहाँ इस बिल्डिंग में एक कम्युनिटी हॉल बना है, एक मेडिकल के लिए एक सेंटर बना है और एक लड़कियों की सिलाई के लिए अंजुमन वुमेन टेक्निकल सेंटर बना है। तीन चीज़ों का आज ओपनिंग हुआ है। तो भवन बनाने में कितना का खर्च बनाने में तो 30-35 लाख लगा है, जिसमें हमारा AMC की तरफ से मेयर साहब की कोशिश से 14,24,822 रुपया। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। রবিবার সন্ধ্যায় আসানসোলে একটি সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলের চার নেতাকে বাড়িতে আটকে রাখলে নির্বাচন হবে শান্তিপূর্ণ, সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন তিনি। আসানসোল শিল্পাঞ্চলে ভোট শান্তিপূর্ণ করাতে চাইলে তৃণমূলের চার নেতাদের বাড়িতে কমব্যাক্ট র্যাপ বসিয়ে বাড়িতে জ্যামার লাগাতে হবে, এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোল লোকসভার বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্যায় আসানসোলের এক হোটেলে সাংবাদিক সম্মেলন করে বাবুল সুপ্রিয় বলেন, আসানসোল ও দুর্গাপুর পুরসভায় বর্জ্য প্রক্রিয়াকরণ ও নিকাশি ব্যবস্থার জন্য কেন্দ্র টাকা দিয়েছে, কিন্তু দুই শহরেই সেই কাজ শুরু হয়নি এখনও। শহরের আবাস যোজনা কেন্দ্রের অনুদানের কথাও আসানসোল পুরসভা বেমালুম চেপে গিয়েছে বলে তার দাবি। মানে এখন আপনি বললেন এখানে গিয়ে দেখুন, ওখানে গিয়ে দেখুন, আরে পলিটিক্যাল চাপানো তো না, এটা তো তাহলে এই এই মিথ্যাচারটা কেন কেন বলা হচ্ছে যে বাবুল সুপ্রিয় কিছু জানেন না, আমি শুনলাম কাগজে পড়লাম, ঠিক আছে। এরা কি অশিক্ষিত, বুঝতে পারেন না যে সরকারি সরকারি যা কথাবার্তা বলা হয় তার তার একটা তার পেছনে একটা কাগজ থাকে, কাগজটা দেখে সেই কথাবার্তাটা বলা যায়, এখানে মন গড়া কথাবার্তা বলা যায় না। তো এই কাগজটা আপনাদের দিয়েছি দেখুন, এখনও অবধি টেন্ডারও হয়নি, টাকাটা চাওয়াও হয়নি। এটা তো আসানসোল দুর্গাপুর পুরো পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যে প্রায় 3,000 কোটি টাকা ন্যাশনাল ক্লিনিং গঙ্গা মিশন, একদম ডিটেলে লেখা আছে, মানে কেন্দ্রীয় সরকার দিয়েছেও আমি বলছি না, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প, কোন মন্ত্রকের মধ্যে কোন প্রকল্প এই টাকাটা দিয়েছে সেটা পর্যন্ত এখানে লেখা আছে। তৃণমূলের চারজন নেতাকে বাড়িতে আটকে রাখলে ভোট হবে শান্তিপূর্ণ, এমনটাই মন্তব্য করেছেন এদিন সাংবাদিক সম্মেলনে বাবুল। তিনি ঠিক কি বলেছেন শুনব।
বিনীত সাজেশন, যেটা আপনারা প্লিজ যদি হেডলাইন করতে পারেন করবেন, আমি চারটে নাম এখনই লিখে দিয়ে দেবো আপনাদের, মাইকে ক্যামেরার সামনে আর বলছি না, যদিও সবাই চেনে, চারটে নাম দিয়ে দেবো। আমি যেখানে যেখানে প্রোগ্রাম করবো বা যেদিন রাস্তায় ঘুরে বেড়াবো, লোকের সঙ্গে দেখা করবো বা রামনবমী মিছিলে বেরোবো বা অন্য কোথায় বেরোবো, আমি চারটে নেতার নাম দিয়ে দেবো। ওই চারটে নেতার বাড়িগুলোর অ্যাপ দিয়ে ঘিরে দেবো, যাতে তারা বাড়ি থেকে বেরোতে না পারে, আর তিন ঘন্টা তাদের মোবাইল বন্ধ করে দেবে। চারটে তৃণমূলী নেতা, চারটে তৃণমূল নেতা, দুটো মেন আরও দুটো আছে তাদের, ওই চারটে তৃণমূল নেতা র্যাপ আমার কাছে পাঠাবেন না, কোনো লাভ নেই, আমি র্যাপের মতো কোনো কাজই করি না। হ্যাঁ, আমার আমাকে র্যাপ দেবেন না, ওই চারটে তৃণমূল নেতার বাড়ি পুরো র্যাপ দিয়ে ঘিরে দিন, ছাতে র্যাপ, নিচে র্যাপ, দরজায় র্যাপ। তো ওই চারটে নেতা যদি বাড়ি থেকে বেরোতে না পারে, এবং ওখানে জ্যামান লাগিয়ে দিন, ওই অভিষেক ব্যানার্জি ঘোরে না জ্যামান নিয়ে, বড়ো বড়ো সব জিপ যায় জ্যামান লাগিয়ে। হ্যাঁ, কারণ অভিষেক ব্যানার্জি কী কথা বলছে এটাকে শুনে ফেললে আমার মুশকিল হবে, জ্যামান লাগানো থাকে, তো সেই জন্য ওই জ্যামান লাগিয়ে দিন ছাতে, যাতে ওই তৃণমূলের নেতাগুলো ঘরে বসে যেন লোককে গণ্ডগোল করার ডাইরেকশন না দিতে পারে। এই র্যাপটাকে যদি এইভাবে আসলে ইউজ করা যায়, শান্তিপূর্ণ সব জায়গায় আমি যাবো, যেরকম প্রোগ্রাম হবে না, শেষে লোকে আমায় গান গাইতে বলে আমি গান গাই, তারপরে নিচে নামি, কথা বলি, ইয়ে করি, চলে যাই, সেরকমই হবে। এটা আমার একটা আসানসোলের ভবিষ্যতের উন্নতির জন্যে এটা আমার একটা বিনীত অনুরোধ, আপনারা প্লিজ লিখবেন। আমি বলেছি চারটে নেতা, দুজন মেন, দুজন সেমি মেন, তাদের চারটে নেতাকে র্যাপ দিয়ে পুরো ঘিরে দেওয়া হোক তাদের বাড়িগুলো, আর ছাতে জ্যামান লাগিয়ে দিলে আসানসোলের কোনো প্রোগ্রামে কোথাও কোনো প্রবলেম হবে না, এটা আমি বলে দিলাম। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। সব পেয়েছি আসরের অভ্যুদয় গোষ্ঠীর সাত দিনব্যাপী শিশু প্রশিক্ষণ শিবিরের পরিসমাপ্তি ঘটল সোমবার। কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি হয় সমগ্র অনুষ্ঠানে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। অভ্যুদয় গোষ্ঠী সব পেয়েছির আসরের 75তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 62তম আন্তর্জাতিক শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের শিক্ষা শিবিরের উদ্বোধন হয়েছিল গত 25 ডিসেম্বর। আগামী 30 ডিসেম্বর সেই কর্মসূচির পরিসমাপ্তি ঘটল। সোমবারের পরিসমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া, ব্যবসায়ী নেতা আর পি খৈতান, পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ জয়সওয়াল প্রমুখ। এদিন বিভিন্ন বয়সী পড়ুয়াদের নিয়ে রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে আয়োজিত পরিসমাপ্তি অনুষ্ঠানে কুচকাওয়াজের আয়োজন ছিল। পাশাপাশি প্যারেড, ব্রতচারী, ছড়া, নানা ধরনের ব্যায়াম, খো খো, কবাডি প্রতিযোগিতার আসর বসেছিল এই কদিনে। শিশু কিশোরদের মানসিক শারীরিক বিকাশের লক্ষ্যে, বিশেষত তাদের মানসিক দৃঢ়তা বাড়াতেই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানালেন অভ্যুদয় গোষ্ঠী সব পেয়েছি আসরের সম্পাদিকা যুথিকা বন্দ্যোপাধ্যায়। এখানে কুচকাওয়াজ, প্যারেড, ব্রতচারী, ছড়া ব্যায়াম, পিটি, কাবাডি, এটসেট্রা, অনেক অনেক, মানে একজন বাচ্চার মানসিক দৃঢ়তা করার জন্য, চরিত্র গঠনের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু এখানে শেখানো হয়। তো এইসব প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য কি? শিশুদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে দৃঢ়তার সঙ্গে তৈরি করা, যেন আগামী দিনে তারা ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে পারে, একটা সুন্দর ভারতবর্ষ গড়ে দিতে পারে। আজকে চারিদিকে যে হানাহানি, মারামারি মারামারি চলছে, সেগুলোকে পরিত্যাগ করে তারা যেন ভালোবাসায়। আমরা 25 ডিসেম্বর অনুষ্ঠানটা শুরু করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল প্রেমের প্রভু যিশুর বাণী প্রচার করা, অর্থাৎ প্রেমের বাণী প্রচার করা, প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে অন্যের হৃদয়কে জয় করা। আমরা শিশুদেরকে সেই শিক্ষাই দিয়ে কত এতে অংশগ্রহণ করেছে, এখানে অংশগ্রহণ করেছে প্রায় 700 থেকে 800 স্টুডেন্ট, প্রায় 450টা ব্রাঞ্চ।
কোন কোন দেশ থেকে বা রাজ্য থেকে এসেছে? আমাদের ভারতবর্ষের দু একটা রাজ্য থেকে এবং গোটা পশ্চিমবাংলা এবং প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এবং নেপাল, সেখান থেকেও ছেলেমেয়েরা এসেছে। এবং আগামী দিনে আমরা ভুটান, শ্রীলঙ্কা তাদেরকেও আনবো, এবছর কিছু অসুবিধা থাকার জন্য তাদেরকে আনবো। প্রসঙ্গত উল্লেখ্য, গত 25 ডিসেম্বর রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে এই বিশেষ শিবিরের উদ্বোধন করেছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজী মহারাজ। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। এনআরসি এনপিআর বন্ধ, সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি সহ 11 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে ও আগামী 8ই জানুয়ারি শিল্প ধর্মঘটের সমর্থনে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের বাইরে সিটুর পশ্চিমবঙ্গ কমিটির পক্ষে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। শিল্প ধর্মঘটকে সমর্থনে ডাক দেওয়া হলো বিক্ষোভ সভা থেকে। আগামী 8ই জানুয়ারি শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। সমস্ত কল কারখানা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গেই এনআরসি ও নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতা করেও নামা হবে পথে। এরই প্রতিবাদে এদিন রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের সামনে বিক্ষোভ দেখালো সিটু নেতৃত্ব। নেতৃত্বে ছিলেন বিধায়ক রুনু দত্ত। তিনি বলেন, ধর্মঘট ডাকা হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সব মিলে, যা প্রতিদিন হচ্ছে যে ধর্মঘটের সমর্থনে বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন ফেডারেশন যুক্ত হচ্ছে, শ্রমিক কৃষক সবাই মিলে যুক্ত হচ্ছে। সেই নিয়ম অনুসারে কোম্পানিকে বন্ধ করার আগে হচ্ছে নোটিশ দিতে হয়। আমরা আজকে গেটে এসে নোটিশ দিলাম দুজন শ্রমিক গিয়ে, আমাদের ধর্মঘটের নোটিশ, সেই নোটিশ ওখানে দেওয়া হলো। এবং আমরা হচ্ছে যে তার প্রতিবাদে একটা ধর্মঘটের সমর্থনে আমরা এখানে একটু সভা করছি। মজদুর ইউনিয়নের সভাপতি কমরেড রুনু দত্ত নাম, কমরেড রুনু দত্ত নাম আমি ঘোষণা করছি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতি। সম্পূর্ণ মাত্রা মে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সে ভরপুর এগ্রো ফ্রেশ আটা। মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি সে বানা হেলদি হেলদি এগ্রো ফ্রেশ আটা। রোটি, চাপাটি, পুরি, পরাঠা, এগ্রো ফ্রেশ, এগ্রো ফ্রেশ আটা। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। তিন দিনব্যাপী শিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি হল রবিবার সন্ধ্যায়। রানীগঞ্জের শিল্পী সংঘের পরিচালনায় রানীগঞ্জের মারোয়ারি সনাতন বিদ্যালয়ে এই প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসেছিল। রানীগঞ্জ শিল্পী সংঘের পরিচালনায় তিন দিনব্যাপী শিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি হল রবিবার সন্ধ্যায়। গত 27 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে রানীগঞ্জের মারোয়ারি সনাতন বিদ্যালয় প্রাঙ্গণে চলছিল এই প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিনে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় প্রায় 100+ খুদে পড়ুয়ারা। Thank you.
সন্ধ্যের অনুষ্ঠানে স্থানাধিকারীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় বসে আকর। অনুষ্ঠানে হাজির ছিলেন বাঁকুড়ার জয়েন্ট বিডিও ধনঞ্জয় কুমার, সমাজসেবী প্রদীপ নন্দী, গোপাল আচার্য, অরুণ ভারতীয়া, সন্দীপ ভালোটিয়া প্রমুখরা। শেষ দিনের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আবৃত্তি একাডেমি রানীগঞ্জ সংস্থার অনুষ্ঠান, যেখানে একাডেমির শিল্পীরা একের পর এক নানান কবিতা আবৃত্তি পরিবেশন করেন সমবেতভাবে। শিল্পী সংঘের অন্যতম সদস্য কাজল পাল জানান তাদের এই কর্মকাণ্ড নিয়ে। আমাদের শিল্পী সংঘের উদ্যোগে সাতাশ দিনের এই তিন দিনব্যাপী ডিসেম্বরের একটি আমাদের এক্সিবিশন করা হয়েছে। এখানে আমাদের প্রায় 200 ছবি এখানে জমা পড়েছে এবং আমাদের প্রায় 90 উপর আমাদের ছোট বড় সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যাতে সকলে ভালোভাবে আরও আঁকার প্রতি আকৃষ্ট হতে পারে, এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। গত বছর থেকে আমরা শুরু করেছিলাম, এটা আমাদের দ্বিতীয় বর্ষ চলছে। তো আমাদের আজকে আবার কম্পিটিশান ছিল একটি, সেই কম্পিটিশানে আমাদের প্রায় 500 উপর আমাদের ছেলে মেয়ে উপস্থিত ছিল। এটা আমাদের একটি গর্বের বিষয় যে আমরা যে দিয়ে এগিয়ে যাচ্ছি। পাবলিক টাইমস। পয়লা জানুয়ারি থেকে যথারীতি দুর্গাপুরে শুরু হতে চলেছে কল্পতরু উৎসব। গত বছর মেলা কমিটির দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় এবছর সরাসরি এই দায়িত্ব নেন মেয়র দিলীপ অগস্তি। শেষ মুহূর্তে এদিন মেলাস্থল পরিদর্শন সারলেন তিনি। মাঝে মাত্র একটা দিন, তারপরেই শুরু হতে চলেছে পয়লা জানুয়ারি থেকেই দুর্গাপুরের ঐতিহ্যপূর্ণ মেলা যার নাম কল্পতরু উৎসব। 10 এই উৎসবকে ঘিরেই দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন কল্পতরু ময়দানে এখন সাজু সাজু রব। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের আশেপাশের অঞ্চল থেকেও লক্ষাধিক মানুষ ভিড় জমান এই মেলায়। বিগত দিনে এই মেলা কমিটিকে ঘিরে নানান জল্পনা দেখা দেওয়ায় এবছর সেই মেলার পূর্ণ দায়িত্ব দেওয়া হয় দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির কাঁধে। সেই দায়িত্ব পাওয়ার পরপরই মেয়র তড়িঘড়ি দুর্গাপুরে সম্প্রতি তৈরি হওয়া দুর্গাপুর নাগরিক মঞ্চ ও ক্লাব সমন্বয় কমিটির সঙ্গে একটি বৈঠক করেন। এরপরে তাদের হাতেই মেলার দায়িত্ব তুলে দেন। সোমবার শেষ মুহূর্তে মেলা ময়দান পরিদর্শন করতে এসে মেয়র বলেন, দুর্গাপুরের এটি একটি ঐতিহ্যপূর্ণ মেলা, 60 পদার্পণ করতে চলেছে এই মেলা। উৎসাহী মানুষ এই মেলার দিকে তাকিয়ে থাকে সারাটা বছর জুড়ে, তাই দুর্গাপুরবাসীকে প্রতি বছরের মতন এবছরও এই মেলা উপহার দেবার তারা চেষ্টা করেছেন। এত দুর্গাপুরের একটা ঐতিহ্যপূর্ণ মেলা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রায় 60 কাছাকাছি বোধ হয় এই মেলার বয়স। এবং দুর্গাপুর কেন, দুর্গাপুর আশেপাশে যারা আছে প্রতি বছর এই মেলাটার দিকে তাকিয়ে বসে থাকে যে 1 কল্পতরু মেলা হবে। তো অন্যান্য বছর যারা অর্গানাইজার ছিলেন তারা করতেন ঠিকই, তো এবারে হঠাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফে পাওয়ার ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দিন 10 আগে এসে বললেন যে মেলার দায়িত্ব আপনাকে নিতে হবে। তো সময়টা খুবই কম ছিল, সেই জন্যে আমি একটু কিছুটা নার্ভাস ছিলাম। তো পরবর্তীকালে দুর্গাপুর এই এলাকার যে ক্লাবগুলো আছে তারা সকলে গিয়ে বললো যে স্যার আমাদেরকে যদি দায়িত্ব দিন সকলে মিলে আমরা ক্লাবটা ক্লাব সমন্বয়ের তরফে মেলাটা করবো, একটু হবে ভালো মেলা, দুর্গাপুরের লোককে উপহার দেবো, এটাই আমাদের মোটো ছিল। সেই জন্যেই বোধহয় আমরা উতরে গেলাম। আর যার নামে মেলা কল্পতরু, রামকৃষ্ণ পরমহংসদেবের নামে, তার নামটাই আমাদের কাছে প্রেরণার, এবং সেই প্রেরণাতেই আমরা আজকে সফল হতে যাচ্ছি।
সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। দুর্গাপুরের কোকোভ্যান থানার অন্তর্গত কাঞ্জিলাল এভিনিউয়ের রাস্তার ধারে কারখানার পরিত্যক্ত বর্জ্য পদার্থে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকলে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। কারখানার পরিত্যক্ত বর্জ্য পদার্থে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত কাঞ্জিলাল অ্যাভিনিউর রাস্তার ধারে একটি কারখানায়। ওই কারখানায় পরিত্যক্ত কিছু বস্তা পিচে ড্রাম রাখা ছিল, সেখানেই আচমকা এদিন আগুন ধরে যায়, এমনটাই মত স্থানীয়দের। এরপরই স্থানীয়রাই দমকল বিভাগে খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন, এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বড়সড় কোনো দুর্ঘটনা যদিও ঘটেনি, তবু আগুন লাগার ঘটনাস্থলের উপরেই ছিল হাই টেনশন তার, তার থেকেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে অনুমান করছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে আসে কোকোভেন থানার পুলিশও। এক আধিকারিক বলছেন, দাদা মনে হচ্ছে হয়তো কেউ বিড়ি টিড়ি খেয়ে ফেলে দিয়েছে ওইদিকে। হ্যাঁ, ছাড়া পারে কি কি ছিল এখানে? পিচের ড্রাম ছিল, আমার এই কারখানার পাইপের টুট ছিল, বস্তা টস্তা অনেক কিছু, সব পিচের ড্রাম। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। শীতের মরশুমে ছুটি মানে পিকনিকের আমেজ। শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে চড়ুই ভাতির আনন্দ নিতে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা ভিড় জমান কাছে পিঠের পিকনিক স্পটগুলিতে। বছরের শেষ রবিবার ও সোমবার মাইথন সহ অন্যান্য পিকনিক স্পট ও বিভিন্ন পার্কে ভিড় জমালেন অনেকেই। শীতের মরশুমে ছুটি মানে দিনভর পিকনিকের আমেজ। শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে চড়ুই ভাতির আনন্দ। বছরের শেষ রবিবার ছুটির দিন পিকনিকের আনন্দে মজলেন হাজার হাজার মানুষ। কাছে পিঠের পিকনিক স্পট বলতে মাইথন অনেকের কাছে আদর্শ স্থান বলে বিবেচিত। আসানসোল দুর্গাপুরের বিভিন্ন এলাকাতেও বছরের শেষ রবিবার ও সোমবার শিল্পাঞ্চলের বাসিন্দারা বনভোজনের আনন্দ নিতে ভিড় জমিয়েছিলেন। তীব্র শীত উপেক্ষা করে আসানসোলের মাইথন, নেহরু পার্কে ভিড় জমান পিকনিক প্রেমী মানুষজন। যদিও দুর্গাপুর ব্যারেজ সহ বেশ কিছু পিকনিক স্পটে খুব বেশি ভিড় ছিল না। কারণ হিসেবে উঠে এসেছে মাত্র একদিন পরেই নিউ ইয়ার, তাই সেদিনই ছুটিয়ে পিকনিক উপভোগ করার পরিকল্পনা রয়েছে অনেকেরই। শীতে এখন কার্যত জবুথবু পশ্চিম বর্ধমান জেলা। বিভিন্ন আবহাওয়া রিপোর্টে দুর্গাপুরের তাপমাত্রা যেখানে সর্বনিম্ন 8 ডিগ্রি সেন্টিগ্রেড, রানীগঞ্জ আসানসোলে তা আরও কম। সকাল 8টার আগে বাড়ি থেকে বাইরে বেরোনো কার্যত অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করে বছরের শেষ দিনে পিকনিকের আনন্দ নিতে মেতে উঠলেন অনেকেই। অনেকে আবার নতুন ইংরেজি বছরের অপেক্ষায় রয়েছেন। সেদিনই নিজের পছন্দসই ডেস্টিনেশনে পিকনিকের আনন্দে মেতে উঠবেন তারা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।